আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে অনলাইন শপ নুন থেকে কেনাকাটার কিছু পণ্য নিয়ে। তো চলুন ভিডিওটি দেখা যাক। তো এখানে দুইটা কার্টুন বক্স আছে আর 10টা প্যাকেট আছে। তো এগুলো সব একটা একটা করে এখন আমি খুলব। প্রথমে একটি কার্টুন খুলেছি আর আমি যে অর্ডার করেছিলাম 5টি ফেস মাস্ক সেটা পেয়েছি, যেহেতু এখন করোনাকালীন সময়। তো এটা হচ্ছে প্লাস্টিক ক্যাপ ডিসপোসিবল, এখানে 100 পিস আছে। তো এটা বিভিন্ন কাজে লাগানো যায়, যেমন চুলে মেহেদি লাগিয়ে বা হেয়ার ডাই লাগিয়ে আপনি ক্যাপটা লাগিয়ে রাখতে পারেন, বা চুল না ভিজায় যদি গোসল করতে চান তখন এটা ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য একটা জিন্সের প্যান্ট, এটা খুবই সফট, কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আর ডিসকাউন্টও ছিল, তো নুন থেকে আমরা এটা অর্ডার দিয়ে কিনেছি। আর এটা হচ্ছে কার্টার, এটা দিয়ে যে আটা ময়দার যে আমরা একটা ডো বানাই, মথার পর যে একটা ডোর মতো হয় সেটা কাটার জন্য এটা ব্যবহৃত হয়। আর এটা হচ্ছে কিচেন টুলস, এখানে একটা ব্রাশ আছে আর একটা স্পাচুলা আছে, রান্না বান্নার কাজে ব্যবহৃত হয়। এটা হচ্ছে প্লাস্টিক কোন, এটা দিয়ে বিভিন্ন রকমের পিঠা বা কেক বানানো হয়। আর এটা হচ্ছে ফেসিয়াল ক্লিনসিং ডিভাইস, এটা দিয়ে ফেস ক্লিন করা হয়, খুবই ডিপলি ক্লিন করে। আর এটা হচ্ছে রিচার্জেবল, এটাকে চার্জ করা যায়। আর এটা হচ্ছে 25 সেলের একটা ভাউচার, তো ডেইলি যে কেনাকাটা মানে গ্রোসারিগুলো সেগুলো কেনাকাটার সময় 25 সেল ছাড় পাব। তো আরও একটি কার্টুন আমি খুলে নিলাম। তো এখানে আছে দুইটা মাথার ক্যাপ আমার দুই মেয়ের জন্য, যেহেতু ওরা খুবই ছোট বাচ্চা মানুষ, ওরা চুলে তোয়ালে বেঁধে রাখতে চায় না, মানে গোছলের পর যে চুলটা ভিজা থাকে সেই চুলটা শুকানোর জন্যই এই ব্যবস্থা। আর এগুলো হচ্ছে জানালার পর্দার জন্য ক্লিপ, কারণ জানালা তো সবসময় বন্ধ করে রাখা যায় না, তো পর্দাগুলো সরিয়ে এই ক্লিপ দিয়ে আটকিয়ে রাখার জন্য। আর এটা হচ্ছে মোবাইলের জন্য স্ক্রিন প্রোটেক্টর গ্লাস। আর এটা হচ্ছে মোবাইলের জন্য মোবাইল হোল্ডার, এটা গাড়ির জন্য, গাড়িতে রেখে তারপর এটার উপরে মোবাইলটা রাখার জন্য। তো এর আগে অনেক কিনেছি, আমাদের গাড়ি থেকে বাচ্চারা করে কি ওরা উঠিয়ে ফেলে দেয়, ওরা খুব ছোট ছোট, তো তো অনেকবার কিনেছি আসলে, তো আবারও নিয়ে আসলাম। তো এটা এই যে যে গোলটার মধ্যে এটা বসবে আর এটা গাড়িতে সেট করতে হবে, আর এই যে যে দেখতে পাচ্ছেন পাতলা স্টিকারের মতো, এটা মোবাইলের পিছনে লাগাতে হবে। আর এটা হচ্ছে কেক ডেকোর সেট, এটা দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করে কেক বানানো হয়। আর এটা হচ্ছে সিলিকনের, এটা খুবই দারুণ একটা জিনিস, আমাদের যে ঘরে ফার্নিচার তো ওয়ালে শোকেস আছে একটা ওয়াল সেট করা, তো কাচের, তো দুইটা যে কর্নার বেরিয়ে আছে ঠিক পয়েন্টের মতো একদমই, মানে খুবই শার্প, তো বাচ্চারা যেন ব্যথা না পায় সেই জন্য আমি এই দুইটা নিয়েছি সেখানে লাগিয়ে রাখার জন্য। আর এটাও হচ্ছে সিলিকনের তৈরি, খুবই ছোট্ট একটা স্পাচুলা। আর এটা হচ্ছে আমার বাচ্চাদেরকে গোসল করানোর জন্য, গোসল করানোর সময় আর কি এটা ব্যবহার হবে, কপালে বেঁধে তারপর গোসল করাবো, যেন চোখে সাবান পানি না আসে, চোখ জ্বালাপোড়া না করে সেজন্য। আর এটা হচ্ছে খুব ছোট্ট আর খুব সুন্দর একটা ট্রে, সবজি কাটার জন্য বা পেঁয়াজ মরিচ যাই হোক সালাদ কাটতে পারবেন। আর সাথে আছে খুবই সুন্দর একটা ছোট্ট চাকু। আর এগুলো হচ্ছে ঘরের জানালার বা দরজার পর্দা, তো এই পর্দাগুলো খুবই পাতলা আর প্রিন্টের, খুবই সুন্দর দেখতে। আর আপনারা চাইলে এই পর্দার নিচে সেম রঙের যে শাইনিং কাপড়গুলো দিয়ে পর্দা বানিয়েও নিতে পারেন, তো দেখতে দারুণ সুন্দর লাগবে। তো একই রকমের 6টি পর্দা আমি অর্ডার করেছিলাম আর হাতেও পেয়েছি। আরও একটি প্যাকেট খুলে নিলাম। তো এখানে রয়েছে আরও একটি স্পাচুলা, তো এটা হচ্ছে গোলাপি রঙের সিলিকনের তৈরি আর হাতলটা হচ্ছে কাঠের, দেখতে দারুণ সুন্দর।
আর এটা হচ্ছে আইফোন 6 এর ডিসপ্লে, কারণ আমাদের যে ফোনটা সেটার ডিসপ্লেটা বাচ্চারা ভেঙে ফেলছে। আর এটা হচ্ছে মোবাইলের কভার। আর এটা হচ্ছে বাথরুমের জন্য, গোসলখানার জন্য আর কি। এটা হচ্ছে একটা পর্দা, ওয়াটার প্রুফ। আর এগুলো হচ্ছে রিং, পর্দার সাথেই ছিল, এখানে 12 পিস রিং আছে। আর পর্দাটাও দেখতে দারুণ সুন্দর, আর বিভিন্ন রকমের ছবি আর্ট করা আছে, মানে বাচ্চারা খুব খুশি হবে, স্নোম্যানের যে ছবিগুলো বিশেষ করে। তো এই ছিল আমার আজকের অনলাইন শপ নুন থেকে কেনাকাটার পণ্যগুলো। আসলে এখানে যদিও অনলাইন আমাদের যা যা আমরা অর্ডার করেছি সবই ঠিকঠাক মতো পেয়েছি, তো খুব ভালো লাগলো। তো সব কিছু ঠিক আছে। আর কেমন লাগলো আপনাদের আমার ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।